নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোশোহোম। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে ISL ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রিমোর্স রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে এসেছে, সেই হিসাবে কিন্তু অমিত সিংকে সরিয়ে রেখে অন্য একজন এশিয়ান কোটার প্লেয়ারকে অফার করতে চলেছে ইস্টবেঙ্গল। আমি কিন্তু গত তিন চার দিন ধরেই তোমাদের বলে আসছি, যখন অমিত সিংয়ের ভিডিও দিতাম তখনই কিন্তু বলে আসছিলাম যে শ্রী সিমেন্ট কোম্পানির বা শ্রী সিমেন্টের যে বলতে পারো ম্যানেজমেন্ট, যারা ফরেন প্লেয়ারদের দেখছে, তারা কিন্তু অমিত সিংকে নিয়ে খুব একটা বেশি আগ্রহী নন এবং অমিত সিংকে কিন্তু সরিয়ে রেখেছেন বা ব্যাকলিস্টে রেখেছেন। তারা কিন্তু এশিয়ান কোটায় আরও ভালো একজন ফরেনারকে সাইন করতে চাইছেন। তো এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে এসেছে যে এ লিগের কিন্তু কোটা দশেক প্লেয়ারকে শর্টলিস্ট করা হয়েছে, তো সেই দশজন প্লেয়ারের মধ্যে কিন্তু চার থেকে পাঁচজন কিন্তু এশিয়ান কোটার প্লেয়ার রয়েছে। আমি নামগুলি এখনই বলতে পারছি না, কারণ সমস্ত নাম আমাদের কাছেও নেই। আমার কাছে এই মুহূর্তে তিনটি নাম রয়েছে। তো যাই হোক, দশজন প্লেয়ারদের মধ্যে কিন্তু পাঁচজন কি চারজন রয়েছে কিন্তু এশিয়ান কোটার, এবং সেই চার পাঁচজনের মধ্যে কিন্তু মোটামুটি প্রায় সবাইকে না হলেও দু তিনজনকে কিন্তু অফার করা হবে, এবং তাদের যদি সাইনিংটা কমপ্লিট হয়ে যায়, অমিত সিংকে কিন্তু সাইনিংটা করানো হবে না বা সাইন করানো হবে না, সেই ক্ষেত্রে কিন্তু অমিত সিংকে রিলিজ করে দেওয়া হবে এবং অমিত সিং কিন্তু অন্য কোনো ISL ক্লাবে বা অন্য কোনো লিগে খেলবে। আর যদি সেই চার পাঁচজনের এশিয়ান কোটার যে প্লেয়ার রয়েছে তাদের সাইনিং করাতে অক্ষম হয় ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে কিন্তু অমিত সিংকে রেখে দেওয়া হবে বলে এমনটাই কিন্তু খবর এসেছে এই মুহূর্তে। অর্থাৎ অমিত সিংয়ের কিন্তু কন্ট্র্যাক্টটা বা সাইনিংটা ঝুলে রয়েছে, বাকি যে এশিয়ান কোটার প্লেয়ারদের অফার করা হবে তাদের ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনার ওপর নির্ভর করছে। সুতরাং অমিত সিং সম্ভবত লাল হলুদ জার্সি গায়ে কিন্তু খেলবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, যেসব এশিয়ান কোটার প্লেয়ারদের অফার করা হবে তারা কি অমিত সিংয়ের থেকে ভালো প্লেয়ার? এটা কিন্তু অনেকের মাথায় আসবে এই প্রশ্নটা। তো দেখো, অমিত সিংয়ের থেকে ভালো প্লেয়ার অবশ্যই, না হলে কিন্তু অমিত সিংকেই রেখে দেওয়া হতো। যেহেতু অমিত সিংকে ব্যাক আপ লিস্টে বা ব্যাক লিস্টে রাখা হচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অমিত সিংয়ের থেকে ভালো প্লেয়ার এবং সবথেকে বড় কথা এ লিগে খেলে আসা প্লেয়ার। তো অবশ্যই কিন্তু শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট, যারা ফরেন দিকটা দেখছে, তারা কিন্তু অবশ্যই চিন্তাভাবনা করেই এই পদক্ষেপটা নিয়েছেন। তো যখন যেরকম আপডেট বেরিয়ে আসবে, কোনো নাম যদি রিভিল হয়, আমি কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।